মুখ্যমন্ত্রী পূজোর উদ্বোধনে বিশৃঙ্খলা করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে বনগা থানায় অভিযোগ দায়ের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর পূজা মণ্ডপ উদ্বোধনের সময় বিশৃঙ্খলা করেছেন বিজেপির বিধায়কেরা যার ফলে ব্যাঘাত ঘটেছে অনুষ্ঠানে এমন অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ তৃণমূল বনগা পৌরসভার তৃণমূল কাউন্সিলর তথা দলনেতা প্রসেনজিৎ বিশ্বাস এই মর্মে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিঠিতে কাউন্সিলর দাবি করেছেন আগামী দিনে যাতে একই সময় অন্য অনুষ্ঠান বন্ধ রাখা হয় সে বিষয়ে প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাজ্যের একাধিক পূজামণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকায় ছিল বনগার 8টি পূজামণ্ডপ তৃণমূলের অভিযোগ ইচ্ছাকৃতভাবে একই সময়ে বিজেপির পক্ষ থেকে বনগাতে কর্মসূচি পালন করা হয় মাইক বেঁধে অনুষ্ঠান করার ফলে বিঘ্ন ঘটে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এ বিষয়ে কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস বলেন পুজো কিন্তু শুরু হয়ে গেছে বনগাতে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় পুজো হয় ব্যাপক সমারোহের মধ্যে পুজো হয় বনগাতে ছোট বড় দিয়ে 100 উপরে পুজো হয় সেই পুজোর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় কালকে প্রথম ভার্চুয়ালি দুর্গা পুজোর কিন্তু উদ্বোধন করে তার মধ্যে বনগারও 8টা ক্লাব ছিল এবং মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে 12 তারিখে দুর্গা পূজার উদ্বোধন করবে তো সেই দিনে বিজেপির 5 জন বিধায়ক অশোক কীর্তনিয়া স্বপন মজুমদার অসীম সরকার সুব্রত ঠাকুর এবং অম্বিকা রায় এরা 5 জন বিধায়ক বাইরের থেকে কিছু লোকজন নিয়ে এসে বনগার উপর একটা তাণ্ডব চালায় লোকজন বেশি ছিল না বেশ কিছু মাইক টাইক লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে ব্যাপক উৎসব করে যার ফলে বনগার যে পুজো উদ্বোধন বনগার যে পুজো শুরু হয়েছে যেভাবে আপনারা প্রত্যেকে জানেন যে বনগাতে এবার ভীষণ ভালো পুজো হচ্ছে সেই শুভ উদ্বোধনটা কিন্তু ব্যাঘাত ঘটিয়েছে এই বিজেপির কতিপয় বিধায়ক সেই জন্যে আমরা পরবর্তীকালে খবর নিলাম তারা থানা বা প্রশাসনের কাছ থেকে কোনো পারমিশন ছাড়াই তারা এই কাজটা করেছে তো আমরা নিন্দা জানাচ্ছি আমরা ধিক্কার জানাচ্ছি এবং যার জন্যে আমরা কিন্তু আজকে বনগা থানাতে অভিযোগ দায়ের করেছি এবং আমরা চাইছি যে এর তদন্ত করা হোক এবং এই যে 5 জন বিধায়ক যে অন্যায় বেআইনি কাজটা করেছে এদের বিরুদ্ধে প্রশাসন সঠিকভাবে স্টেপটা নিক যদিও তৃণমূলের পক্ষ থেকে আনা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি অভিযোগ করেন রাজ্যে বিরোধীদের অনুষ্ঠান করার অনুমতি দেয় না পুলিশ তার আরও সংযোজন আমরা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলাম তার কপিও আমাদের কাছে আছে দুর্গাপূজা কোনোদিন পিতৃপক্ষে উদ্বোধন হয় না দুর্গাপূজা উদ্বোধন হয় মাতৃপক্ষে মা দুর্গা গতকাল পিতৃপক্ষে ছিলেন আমরা সবাই হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা সনাতন ধর্মের মানুষ তারা জানি দুর্গাপূজা উদ্বোধন হয় মাতৃপক্ষে আমার প্রশ্ন যিনি কাউন্সিলর সে কাউন্সিলর তার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নটা কি করেছে বাস্তবে যে পিতৃপক্ষে কেন পূজার উদ্বোধন হলো পুলিশ পারমিশন ছিল কিনা আমাদের কাছে রিসিভ কপি আছে আমাদের পারমিশন কোনোদিনই দেয় না দেওয়া হয় না পশ্চিমবঙ্গের বিরোধীদের আমরা পুলিশকে জানিয়েছি ইনটিমেশন দিয়েছি যদি তেমন প্রোগ্রাম থাকতো পুলিশ আমাদেরকে সেই ইনটিমেশন নিতে না লেটার আমাদের কাছে রিসিভ কপি আছে ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে বনগাতে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা